দেখো তার মা বাবা বেঁচে আছে কিনা হযরতে বেলাউলকে কে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার বাবা বেঁচে নাই মা বেঁচে আছে আল্লাহর নবী বিশ্বনবী আমার চল্লি বললেন তার মাকে আমার সালাম জানাও আর যদি আমার কাছে না আসতে পারে আমি নিজেই তার মায়ের কাছে যাব হজত আলকামার আদি আল্লাহর মায়ের কাছে যখন সাহাবী গেলেন ও তখন তার মা বললেন আল্লাহর নবীর জন্য আমার জান কুরবান অবশ্যই আমি নবীর কাছে যাব আল্লাহর নবীর কাছে যখন তার মা আসলেন এমন সময় তার মাকে আল্লাহ নবী দেখে বললেন তোমার আলকামার চরিত্রের ব্যাপারে একটু আমার কাছে বলো তোমার আলকামার আমলের ব্যাপারে একটু আমার কাছে বলো সত্য সত্য বলবা কোনো মিথ্যা বলবা না কোনো কিছু আমার কাছে গোপন করবা না যদি গোপন করো তাহলে কিন্তু ওহির মাধ্যমে আমি জেনে যাব। আল্লাহ নবীর কাছে বলছেন রসুল আল্লাহ আল্লাহর নবী গো আমার আলকামার কোনো দিকেই কমতি নাই আমার আলকামার নামাজ মিস হয় না তাহার নামাজ মিস হয় না দানের দিক দিয়ে তো কোনো কথাই নাই আল কামার আদি আল্লাহ তালানহু ছিলেন বড় একজন দানবীর আল কামার আদি আল্লাহ তালানহু ওনার সব আমল ভালো কিন্তু একটা দিনের কষ্ট আমি বলতে পারি নাই কোন দিনের কষ্ট তার স্ত্রীর সাথে আমার একটু ঝগড়া হয়েছে তার স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার পরে তার স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে আমার সাথে একটু খারাপ ব্যবহার করেছে আমাকে একটু ধাক্কা দিয়েছে ওই ধাক্কাটা আমার এখনো মনে হয় আমার কলি যায় গিয়ে যেন ওই ধাক্কাটা লাগে আমার অভিজিৎ ওই ধাক্কাটার কথা এখন আমি বলতে পারি না এই ধাক্কাটার কথা আমি বলতে পারবো না আল্লাহ রুমি বললেন এই জন্যই আলকামাকে আল্লাপাক এমন শাস্তি দিচ্ছেন তুমি তাকে মাফ করে দাও মহিলা বলে না আমি তাকে মাফ করবো করবো না আল্লাহ নাই বললেন লাকরিয়ানো আর আগুন ধরাও কাটানো শুকনা কাট ব্যবস্থা করো আগুন ধরাও আমি আলকা আমাকে আগুনের মধ্যে জ্বালাবো আলকা আমাকে পড়িয়ে সার করে দেব আল্লাহ নবী এ কথা বলার পরে সাবিরা লাকরিয়ান লোক আগুন ধরানো হলো হজত আল কামারদি আল্লাহ হু চল আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে কিন্তু আল দেওয়া মা আল্লাহর নবী বিশ্ব নবী র মা চুয়েলামিন কে রেখে বংশুলামিন নবীজি আমার সন্তান আমার চোখের সামনে দিয়ে আগুনের মধ্যে জ্বলবে আগুনের মধ্যে পোড়াবেন আমি মা হইয়া এটা কোনো দিন বরদাস্ত করতে পারবো না আল্লাহর বিশ্বনবী রামাতুল্লিলকে বলেন ও আল কামার মা তাহলে শোনো দুনিয়ার আগুন যদি বরদাস্ত না হয় দুনিয়ার আগুন যদি সহ্য করতে না পারে তুমি মা হইয়া তোমার ছেলেকে যদি সহ্য না করতে না পারো আগুনে জ্বলবে এটা তাহলে কামতের ময়দানে জাহান নামের আগুনের আর চাইতে কোটি কোটি গুণ বেশি ওই জাহান নামের আগুনে যখন তোমার আলকামা জ্বলবে ওই জাহান্নামের নামের আগুন থেকে কে বাঁচাবে আলকামাকে তখন তুমি কিভাবে সহ্য করলাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে আলকামার মা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমি এই মুহূর্তে আমার আলকামার জীবনের যত ভুল বেয়াদবি আছে আমি এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে সব maaf করে দিলাম মাফ কইরা দিছি আল্লাহ নবিনে কে বলেন আদাল আল কমার কাছে যাও গিয়া দেখো আল কি অবস্থা হযরত বান আলী রাদিয়াল্লাহু তাআলা আল কমার গরে গিয়া দেখে আল কমার গর থেকে একটাই আওয়াজ উচ্চরিত হয় কালিমার আওয়াজ উচ্চরিত হয় আল কমার জবান হয় লা

মোহাম্মদুল্লাহ পরেন সাল্লাল্লাহ ওয়ালেহি সাল্লাম ভাই আমার বন্ধুগান আমার এই বলি মায়ের সাথে গিয়া করলে কিন্তু ইমান হারা হয়ে মরার সম্ভাবনা আছে এই পিতামাতার পিতা করতে আমরা রাজদি আছি না সাহাবি আল্লাহ নবীর কাছে গিয়া বলেন ইয়া রাসুল আল্লাহ মায়ের আমি আমি সবচেয়ে ভালো ব্যবহার বেশি ভালো ব্যবহার করবো কার সাথে আল্লাহ নবী বললেন তোমার মায়ের সাথে বললেন এরপরে কার সাথে আল্লাহ নবী বললেন তোমার মায়ের সাথে এরপরে কার সাথে আল্লাহ বলেন তোমার মায়ের সাথে আবার সাবি প্রশ্ন করেন হুজুর এরপরে কার সাথে চতুর্থবার আল্লাহ বললেন তোমার বাবার সাথে তিনবার মায়ের কথা বলেছেন এই জন্যে মা বেশি কষ্ট করেছেন সন্তানের জন্যে বাবার চেয়ে বেশি কষ্ট মায়ের হয়েছে যখন প্রসব বেদনা হয়েছে মায়ের কষ্ট হয়েছে পেটে ধারণ করা মায়ের কষ্ট হয়েছে এই জন্য মায়ের মাকে কষ্ট দেওয়া যাবে না বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করতে পারি এবং আল্লাহর সাথে শিরিক না করি এবং দুনিয়াতে যতদিন থাকি পিতামাতার খেদমত করব আর যাদের পিতামাতা মারা গেছে আমরা বেশি বেশি কবর জিয়ারত করব মায়ের জন্য দোয়া করবো যদি কি কষ্ট দিয়ে থাকেন তাহলে মুফাসেনে কেরাম কোন বলেন যে ওই সন্তান যখন কবর জিয়ারত করে তখন মা বাবার রুহের সামনে আল্লাহ পাক তার চেহারা নিয়ে ধরে তখন মা যখন দেখি সন্তান আমার জন্য দোয়া করতেছে সন্তান আমার কবর জিয়ারত করতেছে যা আমি মাকে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম এই জন্যে আল্লাহ রাব্বা তখন এই সন্তানকে মাফ করে দেয় জোরে কোন সুবহান যাদের পিতা মারা গেছে কবর জিয়ারত করবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমরা পড়ি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু